আপনারা বিশৃঙ্খলা ঘটান, যে দল বিশৃঙ্খলা করবে তার দায় ভার কিন্তু সেই দলকে নিতে হবে। উদ্দেশ্য ছিল ডুডুর মাথা, কিন্তু সেই হালকা মাথায় ছুঁয়ে বল চলে যায় গোলকিপার লিমনের হাতে। চমৎকার ভাবে বাড়িয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। দারুণ ভাবে বল বাহির থেকে একেবারে সুন্দর মাথা দিয়ে বল ভেতরে নিয়ে আসলেন, দেখা যাক। কিন্তু গোলকিপার বেশ খানিকটা বাহিরে এসে বলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। দারুণ একটি আক্রমণ ছিল। হাওয়ায় ভাসছে বল, শীতলের মাথা ছুঁয়ে আবার সেই শুভ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি বল নিয়ে ফ্রেন্ডস একাদশের অনুকূলে দুটি দলই কিন্তু সমানে সমানে লড়াই করে যাচ্ছেন, কেউ কাউকে কিন্তু ছেড়ে দিচ্ছেন না, অর্থাৎ দুটি দল কিন্তু সমানে সমান। আমরা দেখতে পাচ্ছি এদিকে একবার আক্রমণ হলে ওদিকে একবার আক্রমণ, এদিকে একবার পাল্টা আক্রমণ হলে আবার ওদিকে সেই আক্রমণ। যাই হোক, হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছেন, খেলা উপভোগ করছেন এই বীর মুক্তিযোদ্ধা মাঠ আমচিমুড়ে। শান্ত বল নিয়ে যাওয়ার মুহূর্তে আবারও শান্তর পায়ে বল, সুযোগ সন্ধানী খেলোয়াড় শান্ত। মাইনাস হয়েছে, হেড হতে পারে এখনো নিজের নিয়ন্ত্রণ হীরা, দেখা যাক। দারুণ ভাবে গোলকিপার পায়ে বেঁধে কিন্তু বল থেমে গেল, না হলে কিন্তু গোল অভিমুখে ঢোকেছিল বল, গোলকিপারের বাম পায়ে লেগে কিন্তু বল প্রতিহত হয়। চমৎকার একটি সুযোগ কিন্তু নষ্ট হয়ে গেল, দারুণ একটি সুযোগ ছিল গোল হওয়ার। যাই হোক, খেলায় উত্তেজনা থাকবে, টানটান উত্তেজনা থাকবে, তাহলেই না দর্শক মাঠে আকর্ষিত হবে। যে ফুটবল খেলা দেখতে তারা এসেছে সেই ফুটবলটাই আজকে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে মুহুর্মুহু আক্রমণ কিন্তু হচ্ছে, দুটি দলই কিন্তু দারুণ আক্রমণ করে আজকের এই মাঠ মাতিয়ে রেখেছেন তারা। আবার মাইনাস হয়েছেন কিন্তু না, সরাসরি গোলকিপার রাব্বির হাতে বল। সম্মানিত সুধী মণ্ডলী, খেলার মধ্যবিরতিতে কোনো দর্শক মণ্ডলী মাঠে প্রবেশ করবেন না। খেলার যখন মধ্যবিরতি অনুষ্ঠিত হবে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। আক্রমণে কিন্তু ছিল রিপন, তার সতীর্থকে বাড়িয়েছিলেন, সেখান থেকে কিন্তু ক্লিয়ার করতেছেন। রেফারি 4 নম্বর বেশি কথা বললে আপনার ব্যবস্থা নেন। না